তমাম দুনিয়ার প্রাণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তমাম দুনিয়ার প্রাণ হলো কালিমাওয়ালা মানুষ জুরগন সুবহানাল্লাহ। আমাদের বিবারিয়ার বড় হুজুর রইসুল মুবাশশিরিন, এশিয়া মহাদেশের মধ্যে যিনি সবচেয়ে বড় বৈশিষ্ট্য আলেম দিন ছিল, প্রায় 140 বছর বয়সে ইন্তেকাল করছেন। যিনি শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ উস্তাদ, বড় বড় আলেমদের উস্তাদ, সেই বড় হুজুর রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে মিয়া, তোমরা বড় আসমানের খড়ি নাই, আসমান খড়ি ছাড়া এখানে থাকতে পারে না। অবশ্যই খড়ি আছে, কিন্তু এই খড়ি দেখা যায় না। জুরগন সুবহানাল্লাহ, এটা হলো কালিমার খড়ি। সবাই জুরগন সুবহানাল্লাহ, কালিমার দুনিয়াতে থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, কালিমা থাকবে না আসমানও থাকবে না জমিনও থাকবে না, আসমানটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনে পড়বে, জমিনের পাহাড় পর্ব টুকরো টুকরো হয়ে ফেজা তোলার মতো উঠতে থাকবে, কুল্লু মান আলাইহা ফান, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু কালিমাওয়ালা যখন থাকবে পৃথিবী জায়গায় থাকবে। জুরগুন সুহান, তাহলে পৃথিবীর চেয়ে কালিমাওয়ালার দাম বেশি, ঠিক না? ঠিক, আসমান জমিনের চেয়ে কালিমাওয়ালার দাম বেশি। তো কালিমার জিকির করা লাগবে কি লাগবে না? কথা কন, লাগবে। অনেকে আছে না জিকির করতে ভালো পাই না, আছে কি নাই? হ্যাঁ, জিকিরের কথা শুনলে এদের গায়ে জ্বলে, আছে কি নাই? হ্যাঁ, ওরা জ্বলি জিকিরের বিরুদ্ধে, জিকিরের আওয়াজ মোটেই যেন শুনতেই পারে না, অথচ জিকিরের আওয়াজ শুনলে আগুন ধরার কথা শয়তানের গায়ে, কথা ঠিক না? বিটি, কিন্তু শয়তান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান, ঠিক না? বিটি, ওই জিন শয়তানের গায়ে আগুন লাগে, সাথে সাথে মানুষ শয়তান কিছু আছে এদের গায়েও আগুন লাগে, কথা ঠিক না? বিটি, জিকির শুনতেই পারে না, অথচ এমন একজনও দেখাইতে পারবেন না আল্লাহর উলি যারা জিকির ছাড়া উলি হয়েছে, আছে? কথা কন, আছে? রশিদ আহমদ গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি জিকির ছাড়া উলি হইতে পারে নাই, ঠিক না? জিকির করছে কি না? হুজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেন কিনা? জোরে কন, আরো জোরে কন। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই আমাদের বিভারিয়ার জামিয়ার উস্তাদদেরকে মুখে শুনছি, আমাদের উস্তাদদের জবানে শুনছি, ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই শ্বশুর বাড়ি বেড়াতে আসলো, শ্বশুর স্ত্রী যে নামাজ বয়ান করে জামাই বসে বয়ান শোনে, জামার ভিতরে প্রশ্ন ছিল, শ্বশুর আব্বা বয়ান করার সময় মরিদান কেন লাফালাফি করে, ফাল্লা ফাল্লি করে, মরিদান কেন চিক মারে, এটা কিন্তু জামার ভিতরে একটা প্রশ্ন ছিল। যখন আল্লাহর ওলি বয়ান শুরু করলো ইশকের বয়ান, জামাই একটা লাভ দিয়া ইষ্টি ইস্তিকে পড়িয়ে গেল। হুজুর বলল বাজান, তোমার এই হালত কেন হইল? হুজুর, আমার ভিতরে প্রশ্ন ছিল, এই প্রশ্নের জবাব আমার আল্লাহ আমার মাধ্যমে দিয়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর বান্দারা, জিকির এমন একটা আমল, আর জিকরুয়ার ফাউদ দারাজাত, যার মধ্যে জিকির আমল থাকবে আমার আল্লাহ তাকে কিয়ামতের ময়দানের দরজা বলন্দ করিয়া দিবে। সুবহানাল্লাহ, আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির করতে গিয়ে কিন্তু
গাফলতি করা যাবে না, কৃপণামি করা যাবে না। ফজর নামাজের পরের সময় বৈশা, মাগরিবের সময় কিছু সময় বৈশা, আমার মাওলার জিকির করব, এটা সবক আদায়ের জন্যে। আর হর হালাতে চলতে ফিরতে হাঁটতে বসতে সবসময় মাওলার জবানে, মাওলার জিকির জবানে থাকবে, থাকবে নি? জিকির করতে 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 এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছয়া যাইবে, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, লিয়াদু ইয়াদুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ আইনুহু আইনুল্লাহ। এ আমার বন্ধুরা, এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে জিকির করতে 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 তোমরা যেন তোমাদের জবানে জিকির করো না, এই জবান যেন আমি মাওলার কুদরতি জবান, সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা যেন যে হাত দিয়ে ধরো, এ হাত যেন তোমাদের না, আমি মাওলার কুদরতি হাত। তোমরা যে পা দিয়ে চলো, এ পা যেন তোমাদের নয়, আমি মাওলার কুদরতি পা, সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাম আমার মাওলার দরবারে বলছিল, মাবুদ গো আমার এমন একটা কালিমা দেন যে কালিমা নিয়ে আপনার জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বলল, মাবুদ গো এই কালিমা তো সবাই পড়ে, আমার জন্য একটা স্বতন্ত্র কালিমা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, মুসা এই কালিমা এক পাল্লা যদি রাখো আর এক পাল্লায় তামাম পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি রাখো, হে মুসা পয়গম্বর কালিমার পাল্লাটা ভারে হইয়া যাইবে। হে আমার ভাইয়েরা বন্ধুরা পর্দার আল্লাহর মা বোনেরা, আমার মাওলার জিকির করব, কে কি বলক না বলক তা আমার দেখার দরকার নাই, তা আমার শোনার দরকার নাই, আমার কাজ আমি করব, মাওলার কাজ মাওলাই করবে, ঠিক? আল্লাহ। অনেকে আবার বলে, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, ঠিক আছে হুজুর, আবার ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহর জিকির কয় পাইলেন? হুজুর ইল্লাল্লাহর জিকির তো জায়েজ না, জোরে কর না উযুবিল্লাহ। হাটাজারির আল্লামা শাহ আহমদ সুফি দামাত বরকাতুল আলিয়া হুজুর বলছিল, চরমনের ময়দানে বয়ানের ভিতরে যারা বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ না, এদেরকে আলেম বলাও জায়েজ না, ঠিক? আল্লাহর বান্দারা ভালো করে বুঝিয়ে নিও, গ্রামার বুঝতে হবে, আরবি গ্রামার বুঝতে হবে। আল্লাহর হাবিবের হাদিস তিরমিজি শরীফের মধ্যে তালাশ করিয়া পাইবা। আল্লাহর হাবিব একবার সাহাবাদের সামনে ঘোষণা করলো, হে সাহাবারা, হেরেমের আওতার ভিতরে যত গাছ আছে সমস্ত ঘাস কাটিয়া ফালাও। আল্লাহর হাবিব ঘোষণা করে বলে, সাহাবা কেরামের মধ্যে কেউ বলল, হুজুর একটা গাছ আছে ইস্কির গাছ, হুজুর এই গাছটা তো আমাদের অনেক কাজে লাগে, মানুষ মারা গেলেও কাজে লাগে, হুজুর এই গাছটা কী করব, এর ভিতরে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, হুজুর কিন্তু আবার দ্বিতীয়বার বলে নাই, সমস্ত গাছ কাটিয়া পালাইয়া দাও, ইস্কির গাছটা বাদে, এভাবে কিন্তু আল্লাহর হাবিব বলে নাই। হাদিসের মধ্যে কিন্তু আসছে, আল্লাহর হাবিব সমস্ত গাছ কাটিয়া ফালা দাও, এ কথা বলার পরে সাহাবায়ে কেরাম আলোচনা করলো, হুজুর আলোচনা করলো, এরপরে কিন্তু আলোচনার মাঝখানে, আলোচনার মাঝে আল্লাহর হাবিব বলল শুধুমাত্র ইল্লাল ইস্কির, ইল্লাল ইস্কির, শুধুমাত্র ইস্কির গাছটা ছাড়া বাকি গাছ কাটিয়া ফালাইবার জন্য নির্দেশ করছে। দ্বিতীয়বার কিন্তু ওই আগের কথাটা রিপ্লাই করে নাই, কথা ঠিক না বিঠিক? এর দ্বারা মুহাদ্দিসিন কেরাম ইল্লাল্লাহ জিকিরটা জায়েজ সাবেত করছে। আল্লাহর হাবিব যদি ওই ইস্কির গাছটার ব্যাপারে শুধুমাত্র ইল্লাল ইস্কির দিয়া শুধুমাত্র বোঝাইতে পারে সব গাছ কাটিয়া ফালাও এই গাছটা ছাড়া, এটা যদি আল্লাহর হাবিব শুধুমাত্র ইল্লাল ইস্কির দ্বারা বোঝাইতে পারে, ঠিক? আমরাও প্রথম নফিয়াস বাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, মনে মনে বললাম আল্লাহ বাদে
কেহ মাবুদ নাই। নফী আসমাতের জিকির করতে 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 এখন নফীকে হজব করিয়া দিয়া কালেবের মধ্যে আসবাদ করলাম, সাবেত করলাম, ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আছে, আছে, ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরা আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দের পাশে একটা মসজিদ আছে, মুসাত্তা মসজিদ। এই মসজিদের মধ্যে এমন জোরে জিকির হয়, ইল্লাল্লাহর ধাক্কার ছুটে মনে হয় মসজিদের ছাদ ফাটিয়া যাইবে, এত জোরে জিকির। মদিনাতুল মুনাব্বারায় আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ সিলসিলার বুজুর্গ আল্লামা আব্দুল হাফিজ মক্কি রহিমাহুল্লাহ তাআলার আপন ভাগিনা, তিনির একটা খানকা আছে, চিশতিয়া তরিকার খানকা। তিনির খানকার মধ্যে ওই মদিনা শরীফে যারা যান হজ করতে যান, হজের সময় খবর নিয়ে দিকেন চিশতিয়া তরিকার খানকাটা কোন দিকে আছে, মসজিদ নববীর পূর্ব দিকে। আল্লাহু আকবার আল্লাহ। ওনার বাসার মধ্যে খানকা আছে, ওই খানকার ভিতরে জিকির হয়, ইল্লাল্লাহর জিকির, এত জোরে জিকির হয় যেন ঘরের ছাদ ফাটিয়া যাইবে। আল্লাহর বান্দারা শুধুমাত্র চর মানে হুজুর ইল্লাল্লাহর জিকির করে না, শুধুমাত্র চর মানে হুজুর জলি জিকির করে না, এই জলি জিকির করে সমস্ত আলে হক বুজুর গানে দিন কথা ঠিক না বিঠি। জিকিরের ভিতরে বিরুদ্ধে একমাত্র জিকিরের বিরোধিতা করে তথাকথিত আলে হাদিস লা মাজহাবের গোষ্ঠী, কথা ঠিক না বিঠি। এরা কিন্তু শুধু জিকিরের বিরোধী করে না, এরা কিন্তু নামাজের মধ্যে অনেক কম করে, কথা ঠিক না। আল্লাহ আল্লাহ, দেখবেন তাহাজ্জতের হাদিস আনিয়া ওরা তারাবির হাদিসের মধ্যে লাগাইয়া দেয়, তার তারাবির নামাজের বিশ টাকাতের মধ্যে তারা আট টাকাত পরে চলে যায়, ঠিক না ঠিক? বাজান রে আমরা বিশ টাকাত পড়ি, হ্যাঁ যদি মনে করো তোমরা তোমাদের আট টাকাত টিকলো, আমাদের বিশ টাকা টিকলো না, মানলাম বিশ টাকা আমরা পড়লাম, আট টাকা যদি তারাবি হয় তাহলে আরও তো বারো রাকাত আমাদের নফল ইবাদতের সব পাব, কথা ঠিক না ঠিক? আর যদি কেয়ামতের ময়দানে তোমরা উঠবো আমরা উঠবো, কেয়ামতের ময়দানে তোমরাও যাইবে আমরাও যাবো, আর কেয়ামতের ময়দানে যদি বিশ টাকাদের হাদিস ঠিকই আসা আমরা ফাঁস হয়ে যাবো, তোমরা কিন্তু ফাঁস হইতে পারবা না, কথা ঠিক না বেঠি? কারণ আমরা বিশ টাকাত পড়িয়া যাইতে আসি আর তোমরা বারো টাকাত মাইনাস করিয়া আট টাকাত পড়িয়া চলিয়া যাইতে আসো। এ আল্লাহর বন্ধুরা ভালো করে বুঝিয়া নিয়েন, আমাদের মুরব্বীরা বলেন এটি হলো নামাজ সুর, নামাজ দুনিয়ার সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর, কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা আমাদের বিবেরিয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাই বলতেন, বাবা কেয়ামতের ময়দানে একদল মানুষ চুরি না করে কেয়ামতের ময়দানে চোরের কাতারে উঠবে। আল্লাহ আল্লাহ, আমরা আশ্চর্য হয়ে যাইতাম, হুজুর বলে কি কো হুজুর আপনার কথাটা বুঝতে পারি নাই, আপনার এই কথার হাকিকত কি? হুজুর বলতেন বাবা কেয়ামতের ময়দানে চুরি না করেও চোরের কাতারে উঠবে মানে যারা নামাজের মধ্যে চুরি করবে, রুকু সাজদা ঠিকভাবে করে না, অনেক মুসল্লি আছে ঠিকভাবে রুকু সাজদা করে না, রুকু সাজদার মধ্যে অনেক গাফলতি করে, ঠিক না বেঠি? হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যিনি চার বছর পর্যন্ত যার পিছনে নামাজ পড়ছে, দারুল উলুম দেওবন্দে আমার হজরত পড়াকালীন মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই জামিয়া ইউনিসিয়ার শায়খুল হাদিস ছিল, আল্লামা আসাদ মদনী রহমাতুল্লাহ খলিফা ছিল, হুজুরের পিছনে নামাজ পড়লে
বোঝা যেত নামাজ কাকে বলে। আল্লাহ আকবার। আমাদের অন্য অন্য আসাতে যে কেরাম যখন দাওরা হাদিসের ছাত্রদেরকে ক্লাস করাই বিদায়ের সময় বলতেন, তোমরা যারা ইমামতি করো নামাজ পড়াও, তোমরা ইমামতি করবার আগে মুফতি সাহেব হুজুরের পিছনে এক সপ্তাহ নামাজ পড়িয়া নিও বড় মসজিদে। বিবাহিয়ার বড় মসজিদের ইমাম খতিব ছিল, বড় মসজিদে এক সপ্তাহ তোমরা নামাজ পড়িয়া নিও, তাহলে নামাজ কীভাবে পড়াইতে হয় বুঝতে পারবা, কীভাবে রুকু কীভাবে সেজদা, কতক্ষণ রুকুর মধ্যে দাঁড়ায়, কতক্ষণ সেজদার মধ্যে থাকে, কতক্ষণ রুকুর থেকে উঠতে দাঁড়ায়, এত তোমরা এই ট্রেনিং দিতে পারবা, তাহলে তোমরা ইমামতি করতে পারবা। নতুবা ইমামতি কিন্তু বড় কঠিন একটা আমল, কি কথা ঠিক? আল্লাহর বান্দারা দেখা গেছে অনেক আমার ভাইরা নামাজের মধ্যে খুশু খুশু নাই, ঠিকভাবে নামাজ কালাম ঠিকভাবে আদায় করে না, নামাজের মধ্যে কত রকমের গাফিলতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আলোচনা করতে আছে, এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম আসলো। আল্লাহ আল্লাহ আসিয়া সোজা আল্লাহর হাবিবের দিকে রওনা করলো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, লোকটাকে লোকটাকে তো আমরা চিনি না, লোকটাকে মুসাফির বলতে পারি না, আবার লোকটা এলাকার মুকিম বলতে পারি না। যাই হোক, লোকটা আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আল্লাহর হাবিবের হাঁটু মোবারকর সঙ্গে তার হাঁটু লাগায় বসলো। বসে আল্লাহর হাবিবের হাঁটুর উপরে উরাতের উপরে দুইটা হাত এভাবে রাখা রসুল্লাহ সিনাবো সিনা বৈশা চেহারার দিকে তাকায় বলল, মাল এহসান ইয়া রসুল্লাহ, হুজুর এহসান কাকে বলে? তখন আল্লাহর হাবিব জবাব দিল, আন্তা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হে জিব্রাইল, এহসান বলা হয় এমনভাবে মাওলার ইবাদত করো, এমনভাবে আমার মাওলার ইবাদত করো যেন গোয়াকে তুমি আমার মাওলাকে দেখতেছ। যদি খেয়াল করতে না পারো, কমপক্ষে খেয়াল করো, যদি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে, এর নাম হলো ইহসান। এই খেয়াল যার ভিতরে ঢুকিয়া যাইবে তার নামাজ বড় সুন্দর হবে, কথা ঠিক না বে ঠিক? আর এই খেয়াল যতক্ষণ পর্যন্ত ভিতরে না ঢুকবে, আরে যত যত নামাজ হোক না কেন, যত নামাজ পড়ুন না কেন, নামাজ সুন্দর হবে না, নামাজের মধ্যে খুশু খুশু আসবে না, তাহলে নামাজের ভিতরে খুশু খুশু আনার জন্যে খেয়াল পয়দা করা লাগবে। চরমনে আল্লাহর কুতুব বলতেন, বাজান নামাজের মধ্যে যখন দাঁড়াইবা উজু করতে যাইবা, খেয়াল করবা আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে যাইতে আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের উজু করার সময় তার চেহারার পরিবর্তন হইয়া যাইতো, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতো, গো আমিরুল মুমিনিন, আপনি উজু করতে গেলে আপনার চেহারার কেন এমন পরিবর্তন হইয়া যায়? তখন তিনি বলতেন, তোমরা কি জানো না আমি কার সামনে দাঁড়াবো? আমি আহকামুল হাকিমিন মাওলার সামনে দাঁড়াবো, আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। আল্লাহ আল্লাহ, আল্লাহর উলিরা নামাজ দাঁড়াইলে তাদের অন্তরটা থরথর করিয়া কাঁপতো। আল্লাহ আল্লাহ, কার সামনে দাঁড়াইছি না জানে বিয়া দিবে হইয়া যায়। আর আমরা দুনিয়ার হাকিমের সামনে যখন দাঁড়াই, কত পুরুষের অবস্থায় দাঁড়াই, হাকিমের দয়া যেন আমাদের উপর লাগিয়া যায়। আর আমার মাওলা আহকামুল হাকিমিন মাওলা, আল্লাহ পাকের সামনে নামাজের মধ্যে দাঁড়াইছি, এমনভাবে দাঁড়াইতে হবে যেন আমার মাওলাকে আমি দেখি, অথবা আমার মাওলা আমাকে দেখে। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই, এই খেয়াল পয়দা করার জন্য শর্ত সবচেয়ে বড় আমল হলো জিকির। জিকিরের মধ্যে খেয়াল আছে, চরমনে আল্লাহর উলি যখন জিকিরের সবক দিতেন, খেয়াল বাঁচাই দিতেন বাজান এক নম্বর সবকের মধ্যে, খেয়াল করবো আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা আমাকে দেখতে আছে, আমার মাওলাকে আমি যদিও দেখি না, আমার মাওলা আমাকে দেখতে আছে, আমার চক্ষু নাই আমার রক্ষু অন্ধ,
আমার মাওলার কর্তৃত্বের চক্ষু কিন্তু আমার দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। ভজন এই কথা বোঝাবার জন্যে আল্লাহওয়ালারা একটা উদাহরণ দেয়া বলতেন, এক আল্লাহ রুলের হাজার হাজার মুরিদ ছিল। এই হাজার হাজার মুরিদের মধ্যে একজন মুরিদ বুকার টাইপের সরল সোজা মানুষ ছিল। ওই সরল মানুষটাকে আল্লাহরা আল্লাহু আকবার আল্লাহ রুলি বড় মহাব্বত করতেন, মায়া করতেন। তখন অন্য অন্য মুরিদারা হুজুরের মহাব্বত আর মায়া দেখে ঈর্ষা লাগে, কারো হিংসা লাগে, কেউ কেউ সমালোচনা করতে লাগলো, দেখছো হুজুর আমাদের চেয়ে যে সরল মানুষটাকে বেশি মহাব্বত করে ভালোবাসে। হুজুরের মহাব্বতের কারণ তো বুঝতে পারি নাই। সমালোচনা হুজুরের কানে পৌঁছিয়া গেলে হুজুর তাদের কয়েকজনকে হুজুরের দরবারে ডাকায় নিল, বাবারা তোমরা নাকি সমালোচনা করছো, আমি এ সরল মানুষটারে কেন বেশি মহাব্বত করি? লোকেরা বলল, হুজুর ঠিকই আমরা সমালোচনা করছি, হুজুর আসলে তো বুঝতে পারি নাই, হুজুর আমাদেরকে বেয়াদবি মাফ করিয়া দেন। তখন আল্লাহর উলি বলছে, ভাজান রে তোমরা সমালোচনা করছো আমি কেন মহাব্বত করি, যদি এর উত্তর নিতে চাও, জবাব নিতে চাও, তাহলে একটা কাজ করিয়া দাও, এই কাজটা করলে বুঝতে পারবো আমি কেন মহাব্বত করি। হুজুর কি কাজ করতে পারি বলেন? বাবা একটা সরিয়ার একটা মুরুগ লইয়া এমন নির্জনে গিয়া জব করবা, কেউ যেন না দেখে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হে, দুনিয়া কি নুমায়েশ পর নজর হে। সবাই তো হাকিকত বুঝলো না, সরল মানুষটা তো বুঝলো, সবাই মুরুগ আর সরি লইয়া যার যার জায়গায় চলিয়া গেল। জব করিয়া যার যার হাত থেকে মুরুগ হুজুরের কাছে পেশ করলো, ওই সরল মানুষটা জব করলো না, জিন্দা মুরগি নিয়ে হাজির হইয়া গেল। হুজুর একজন একজন করে জিজ্ঞাসা করে, বাবা তুমি কীভাবে জব করছো? একজন বলে, হুজুর আমি ঘরের ভিতরে ঢুকিয়া দরজা জানালা আটকাইয়া ফাঁকা ছিদ্র আটকাইয়া জব করছি, কেউ দেখে নাই। বাবা তুমি? আর একজন বলে, হুজুর আমি পানির নিচে ডুব দিয়া জব করছি, হুজুর কেউ দেখে নাই। আর একজনকে বলে, বাবা তুমি? হুজুর আমি এমন গহীন জঙ্গলের মধ্যে গিয়া জব করছি, কেউ দেখে নাই। আর একজনকে বলে, বাবা তুমি? হুজুর এমন গভীর অন্ধকারে জব করছি, কেউ দেখে নাই। তখন হুজুর বুকা মানুষটার দিকে তাকে একটা ধমক দিয়ে বলল, ওরে হাম্মক বুকা সবাই আমার হুকুম মানল, তুই কেন মানলি না? বুকা মানুষটা থর 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 করে কাঁপতে আছে আর চোখের পানি ছাড়তে আছে। বুকা মানুষটা কাঁপে আর বলে, হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন, কেউ যেন না দেখে। হুজুর আমি জব করার জন্য আপনার হুকুম মানার জন্য ঘরের ভিতরে ঢুকা দরজা জানালা আটকাইয়া ছিদ্র ফাঁকা পর্যন্ত আটকাইয়া হুজুর গলার মধ্যে ছুরি লাগাইছি, দেখে দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা তো আমার দিকে চাইয়া রয়েছে। আল্লাহ, হুজুর এমন শর্ত লাগাইছেন, কেউ যেন না দেখে। আল্লাহ, হুজুর ঘর থেকে দৌড় দিয়ে বের হইয়া পানির নিচে যাইয়া ডুব দিয়া পানির ভিতরে ছুরি লাগাইছি, বুধু পানির ভিতরে মাওলা দেখবে না। হুজুর পানির ভিতরে ছুরি লাগাই দেখি আমার মাওলা পানির ভিতরে সাইয়া রইছে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মাওলা তো বন্দা বন্দির দেখি সাইয়া রইছে, এই শর্ত হুজুর এমন শর্ত লাগাইছেন, কেউ যেন না দেখে। ও আমার ভাইয়ারা বন্ধুরা পর্দার আলোর মা বোনেরা, এই যোগ্যতা অর্জন করার জন্যে বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করা লাগবে। আর আমার মাওলা তো কালামের মধ্যে বলছে, আলা বিযিক্রিল্লাহি
তাতমাইন্নুল কুলুব আলা হরফে তাম্বি। আমার আল্লাহ বলে খবরদার শুনো, ভালো করে জানিয়ে নাও, তোমাদের কলবের ভিতরে শান্তি পাওয়ার জন্য আমার জিকিরের মধ্যে শান্তি তালাশ করো। সবাই বলেন সুবহানাল্লাহ। তোমাদের কলবের শান্তি আমার জিকিরের মধ্যে, যার ভিতরে আমার মাওলার জিকির থাকবে, ওই জিকিরওয়ালা কলমে পেরাশানি থাকতে পারে না। মজান পরীক্ষা করে দেখেন, যখন দিলের মধ্যে কোনো পেরাশানি আসবে তখন বইসে আমার মাওলার জিকির কইরেন, দুই রাকাত সালাতুল হাজত পড়িয়া মাওলার জিকির করিয়া মাওলার দরবারে কান্নাকাটি করিয়া দোয়া করিয়া দেখেন, ওই দিলের পেরাশানি আস্তে আস্তে দূর হইয়া যাবে। আমার মাওলার কালাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। তাহলিকাল কিতাবুল আরাইবাফি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার কালামের মধ্যে যেহেতু মাওলা জানাইছে, জিকির আমার মাওলার জিকির হলো কলবের শান্তি। কাজী ভাইরা জিকির বেশি বেশি পরিমাণে করব, তবে খবরদার নামাজ ছাড়া জিকির করলে কোনো লাভ হবে না। কথা ঠিক না ঠিক? বর্তমান যুগে কিন্তু কিছু ভণ্ড ফকির পীর বের হয়ে গেছে পীরের নামে, ওরা বেড়া বেড়ি একত্রিতভাবে জিকির করে, কথা ঠিক না ঠিক? এদের জিকিরও নাম দিছে হালকা জিকির। ওই হালকা জিকিরে যে জিকিরের মধ্যে মহিলা পুরুষ একত্রিত শরীয়তের খেলাফ হইয়া, শরীয়তের খেলাফ করে জিকির করে, সোয়াব তো হবে না, বরং আরো গুনাহ হইয়া যাইবে। কথা ঠিক না ঠিক? বাংলাদেশের ভিতরে কিন্তু এমন পীরের অভাব নাই যে পীরের মধ্যে ভণ্ডামি চলে। আমার কুতুবুল আলম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা শত্রু যেইভাবে যেই অস্ত্র নিয়ে আসবে, শত্রু মোকাবেলা সেই অস্ত্র নিয়েই করা লাগবে। শত্রু যদি পীরের নামে, ভণ্ডরা যদি পীরের নামে মুসলমানদের ইমান আমল ধ্বংস করার জন্য আসে, তোমাকে হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে এর প্রতিবাদ করা লাগবে। কথা ঠিক না ঠিক? চরমন আল্লাহর উলি সারা বাংলাদেশের ভিতরে ঘুরিয়া ঘুরিয়া আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন, দাওয়াত দিতেন। শুধুমাত্র তিনি দাওয়াতের কাজই করতেন না, দাওয়াতের পাশাপাশি তালিমের কাজও করতেন। তালিমের জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কায়েম করিয়া থইয়া গেছে। কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে বাংলাদেশের ভিতরে প্রায় 68,000 গ্রামে 68,000 কোরআনি মাদ্রাসা প্রতিষ্ঠা করার স্বপ্ন দীক্ষা আল্লাহর কুদরতে চরমনার জমিনে ঘুমায় রয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আল্লাহর কুদরতে রুহানি সন্তানেরা সারা বাংলাদেশের মধ্যে কাজ করতেছে, কথা ঠিক না ঠিক? এর ধারাবাহিকতায় আপনাদের এই গ্রামের এখানেও এই মাদ্রাসাখানা প্রতিষ্ঠিত হয়েছে, তারই একটা শাখা প্রশাখা, কথা ঠিক? বন্ধারা এই মাদ্রাসা গুরু দরকার আছে কি নাই? বাংলাদেশের সরকারের মধ্যে অনেক মন্ত্রীদের মুখে, অনেক এমপিদের মুখে শোনা যায় তো, এই কমি মাদ্রাসার জঙ্গি প্রজনন কেন্দ্র, এদের মুখ দিয়ে এখন আবার শোনা যায় কমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র না, মানুষ গড়ার কেন্দ্র। ওলার বন্ধারা আজকে আমি চ্যালেঞ্জ করিয়া আল্লাহকে রহমতের উপর ভরসা করে বলতে পারবো, কমি মাদ্রাসার কোনো ছাত্র আজ পর্যন্ত দেখি নাই শুনি নাই মাদক সেবন করতে, ঠিক? কমি মাদ্রাসার ছাত্র সিগারেট খাই না, বিড়ি খাই না, গাঞ্জা খাই না, ইয়াবা খাই না, মাদক খাই না, কথা ঠিক না বটে? এই জন্য প্রত্যেকটা গ্রামে মহল্লায় মহল্লায় কমি মাদ্রাসার দরকার আছে কি নাই? আল্লাহর বান্দা আমি শুনতে পারছি, শুনিয়া বড় অত্যন্ত খুশি হয়েছি। এই মাদ্রাসার জন্য জায়গা ক্রয় করে বিল্ডিং এর কাজ চলতে আছে, আপনাদের সকলের সহযোগিতার হাত বাড়া দিলে এই বিল্ডিং সম্পন্ন হবে। আল্লাহর বান্দাদেরকে কুচি কুচি বাচ্চাদেরকে কোরআনের তালিম দেওয়া হবে। এখানে দেশের নামাজের পরে কত সুন্দর প্রদর্শনী হইল, অন্তরটা ভরিয়া গেছে, কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা
বাচ্চাদের সিনার ভিতরে আসমানি এলেম কুরআনুল কারীমের এলেম ঢুকতে আছে, আল্লাহর হাবিবের হাদিসের এলেম ঢুকতে আছে, এলমে নববী ঢুকতে আছে, এলমে ওহী ঢুকতে আছে। প্রত্যেকটা হাফেজ প্রত্যেকটা ছাত্রর সিনা এক একটা লওহা মাহফুজ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ, মাযানাল্লাহ। আর আজ পর্যন্ত কোন কমি মাদ্রাসার ক্যাম্পাসের মধ্যে কোন মারামারি করিয়া হত্যা হয়েছে এমনও কিন্তু শুনি নাই। কথা ঠিক, এই যে বয়েটের আল্লাহু আকবার, বয়েটের মধ্যে মেধাবী ছাত্র, বয়েতে স্কুলের কলেজের মধ্যে ভর্তি হওয়া সাধারণ কিন্তু ব্যাপার না। এত বড় একটা মেধাবী ছাত্রকে সাধারণ একটু ইস্যুতে ইস্যুর কারণে পিটাইয়া মারিয়া ফেলাইছে, একমাত্র দিনের বুঝ না থাকার কারণে। যদি তার সিনার মধ্যে দিনের বুঝ তাদের সিনার মধ্যে থাকতো, কোরআনের আইলে যদি তাদের সিনার মধ্যে থাকতো, কোনোদিন কোনো মানুষকে হত্যা করতো না। কেননা তাদের মধ্যে মানবতা থাকতো, ঠিক না বিঠি? ভালো রে, ভিন্ন মতদর্শী হইলেই বুঝি মানুষকে মানুষ মারিয়া ফালাই, এটা তো কোনো মানুষের কাজ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালামের পরে মাঝখানে একটা লম্বা গ্যাপ ছিল রে বাজান। এই গ্যাপের ফাঁকে মানুষের মধ্যে মানুষত্ব চলিয়া গেছিল, মানুষত্ব চলিয়া যাইয়া পশুত্ব তারার মধ্যে চলিয়া আসছিল। মেয়ে বাচ্চা হলে জন্ম হইলেই সহ্য করতে পারত না, মেয়ে বাচ্চাকে মারিয়া ফেলাইত। আল্লাহু আকবার। তার এই মধ্যে হযরত দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মেয়ে কলিজা টুকরো জামিলাকে জিন্দা মাটি দিয়ে ফেলাইয়াছিল। ওই বর্বর আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর হাবিবের কাছে মুসলমান হওয়ার পরে তারপরও তিনি কান্দে